नमस्कार বন্ধুরা, আমি সুমনা। সানমোনা কিচেনসে সকলকে ওয়েলকাম। আজকে আমি আবার একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো শুক্তো। বাঙালির ভুরিভোজ শুক্তো ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তাহলে চলুন আমরা শিখে নিই কী করে ট্র্যাডিশনাল বেঙ্গলি শুক্তোটা বানাবো। আমি এখানে বেগুন নিয়েছি, নিয়েছি রাঙালু অর্থাৎ মিষ্টি আলু, নিয়েছি সজনে ডাঁটা, কাঁচা কলা, বিনস নিয়েছি, পটল নিয়েছি, পেঁপে নিয়েছি আর আলু। সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি উচ্ছে, দুটো কাঁচা লঙ্কা চিরা আর বড়ি। নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, আদা বাটা, রাঁধুনি বাটা, সর্ষে বাটা আর গাওয়া ঘি। সামান্য চিনি নিয়েছি আর এক কাপ দুধ। রান্নাটা সর্ষের তেলে করব। প্রথমে আমি শুকনো খোলাতে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নগুলো আমি ফ্রাই করে নেব। পাঁচফোড়নগুলো 2 থেকে 3 মিনিট মিডিয়াম স্টিমেতে ফ্রাই করে নেব। পাঁচফোড়নের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর মিক্সিতে গুঁড়িয়ে একটা ভাজা মশলা রেডি করে নেব। পাঁচফোড়ন গুঁড়োটা কিন্তু শুক্তোতে লাগবেই। ভাজা মশলাটা আমি একটি পাত্রে ঢেলে রাখলাম। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমি ফ্রাই করে নেব। বড়িগুলো লাল লাল করে ফ্রাই হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে আমি ভালোভাবে ফ্রাই হতে থাকবো। উচ্ছেগুলো লাল লাল ফ্রাই হয়ে গেছে। উচ্ছে কাঁচা থাকলে কিন্তু বেশি তেতো লাগে, তাই উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিলাম একটা তেজপাতা, দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম স্টিমেতে একটু ফ্রাই করে নেব। আলুগুলো দেখতেই পাচ্ছেন হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করতে থাকব। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা চেরা। ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট মিডিয়াম স্টিমেতে আমি সবজিগুলোকে ফ্রাই করলাম। এবার এর মধ্যে আমি দিলাম স্বাদমতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি নুন আর হলুদের সাথে সবজিগুলো আরও ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব রাঁধুনি 1 টেবিল স্পুন। রাঁধুনি বাটা দিলাম কিন্তু দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলাগুলোর সাথে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেই গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 কাপ দুধ। যতটা দুধ দেব ততটা পরিমাণে কিন্তু আমি এখানে জল দেব। 1 কাপ দুধ দিয়েছি, তাই 1 কাপ জলও দিলাম। দিয়ে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য চিনি। নিরামিষ রান্নায় সামান্য চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোও লাগে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য কম স্টিমেতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে। 15 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন শুক্তোর কালারটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা অ্যাড করলাম। সর্ষে বাটা দিয়ে সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব বড়িগুলো। সমস্ত কিছুই আমি শুক্তোর মধ্যে ভালোভাবে অ্যাড করে দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম স্টিমেতে হতে দেব। 3 থেকে 4 মিনিট পর দেখা যাচ্ছে শুক্তো অলমোস্ট প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম। পাঁচফোড়ন ভাজাটা
দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গাওয়া ঘি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই শুক্তো পরিবেশন করলে কিন্তু সবাই খুব খুশি হবে। তাহলে বন্ধুরা আমি এবার সার্ভ করব। ভালো লাগলে বন্ধুরা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।